দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি তানজিয়া জুথি এবার বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি এপ্রিলের মাঝামাঝি গাজীপুর রাজশাহী সিলেট খুলনা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জুনের মধ্যে নির্বাচন শেষ হবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম দুপুরে নির্বাচনে কমিশনে কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি তিনি জানান নির্বাচন কয়েক ধাপে হবে এবং ইভিএম এ ভোট হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ সময় বলেন আগামী সংসদ নির্বাচনে 70 থেকে 80টি আসনে ইভিএম এ ভোট নেয়ার সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের তবে কয় আসনে ব্যবহার হবে তা আরও পরে চূড়ান্ত হবে কিছু ইভিএম অকার্যকর রয়েছে এবং মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বরিশাল এবং খুলনা যে পাঁচটি সিটি কমিশন নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে যেহেতু এই এপ্রিল মাস হচ্ছে আমাদের পবিত্র রমজান মাস এপ্রিলের পরবর্তীতে 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত আসন্ন এসএসসি পরীক্ষা চলমান থাকবে এবং 29 জুলাই হচ্ছে পবিত্র ঈদুল আজহা তা সুতরাং পবিত্র জুলাই ঈদুল আজহার পূর্বে এবং এসএসসি পরীক্ষার শেষে এই মধ্যবর্তী সময়ে আমরা এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে এটি নিউজ ও আজকের পত্রিকার সাংবাদিক সহ কয়েকজনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে ভেতরে ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর চড়াও হয় পুলিশ এ সময় আইনজীবী ও সাংবাদিকদের লাঠি ঘুষি মারে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এদিকে চরম উত্তেজনা হইচই সহ দুপুর গড়লেও ভোট গ্রহণ শুরু হয়নি বিক্ষোভ মিছিল চলছে পাল্টাপাল্টি কোনো পক্ষই ভোট বর্জনের ডাকও দেয়নি এর আগে 15 ও 16 মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও নির্বাচনকে ঘিরে আগের রাত থেকেই পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেল দর্শক এই বিষয়ে আরও জানতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন অধরা যুক্ত হয়েছেন আমার সাথে অধরা সুপ্রিম কোর্ট আদালত প্রাঙ্গণের বর্তমান অবস্থা এখন কি দেখছেন জানাবেন আমাদেরকে যদি যেমনটা আপনি বলছিলেন আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন চলছে যেটি সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বেলা গড়ানোর পরেও সেটি শুরু হয়নি ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশি মারামারি সঙ্গে দিয়ে মাত্র কিন্তু আপনাকে একটু দেখাচ্ছি যে মাত্র যে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আছে তারা ভোট গ্রহণ শুরু করেছে তারা ভোট দিতে আসছে এদিকে বিএনপি পন্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা ভোট বর্জনও করেননি তেমনও বলেনি কিন্তু তারা ভোট গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তাদের মনের মতো নির্বাচন কমিশন না আসে এদিকে একটু বলে রাখি যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের উপর লাঠিচার্জের অভিযোগ কিন্তু ওঠে এটিএন নিউজ আজকের পত্রিকা ডিবিসির সহ বেশ কয়েকটি পত্রিকা এবং মেইন স্ট্রিমের সাংবাদিকদের উপরে পুলিশ চওড়া হয়ে যায় তারা অভিযোগ করেছেন যে সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামের ভেতরে যখন তারা ছিলেন তখন ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর আসলে পুলিশ চড়া হয় এই সময় আইনজীবী ও সাংবাদিকদের লাথি ঘুষি মারে বলেও কিন্তু অভিযোগ করেছেন যারা ভুক্তভোগী তারা যারা মার খেয়েছেন তারা এদিকে চরম উত্তেজনা হইচইয়ের মধ্যে দিয়ে মাত্র ঠিক এই মুহূর্ত থেকে আসলে যে সাংবাদিকরা রয়েছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা রয়েছে তারা ভোট গ্রহণ করছে বারবার মাইকিং করা হলেও বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু এই ভোট দিবে না বলে জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ পর্যন্ত আসলে তাদের নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন ছিলেন তিনি গত রাতে পদত্যাগ করেছেন যদি যেমনটা আপনি জানেন ঠিক এই মুহূর্তে নতুন নির্বাচন কমিশন যিনি আছেন সেই নির্বাচন কমিশন যদি বিএনপি পন্থী আইনজীবীদের পছন্দ মতো না হয় তাহলে সেক্ষেত্রে তারা ভোট আসলে বর্জন করবেন যুথি এই ছিল আসলে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলিং প্রাঙ্গণ থেকে আমার কাছে আসলে সর্বশেষ অধরা সংগ্রহ করতে থাকেন পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব আপনার সাথে অধরা ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অধরা ইয়াসমিন
রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন নিয়ে পৃথক দুটি রিটের শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেন। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেল 13 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপন কার্যক্রম স্থগিত চেয়ে 7 মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। নার্সিং শিক্ষা নিয়ে বিদেশে চাকরি নেওয়ার আগে দেশের মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রোগীর সুস্থতায় ওষুধের চেয়ে ডাক্তার ও নার্সদের সেবা বেশি কার্যকর। বিস্তারিত জানব মারফ্রেজা রিপোর্টে। মালয়েশিয়ান কেপিজের সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে গাজীপুরের কাশিমপুরে 2013 সালে যাত্রা শুরু করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই মানব সেবায় নিজেদের আরও বেশি দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এই নার্সিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন নির্দিষ্ট সংখ্যক নার্স। বিশেষায়িত এই নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর বিভিন্ন ব্যাচের 210 জন গ্র্যাজুয়েটকে সনদপত্র তুলে দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 23টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীত করে 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স ও পোস্ট বেসিক কোর্স পরিচালনা করা হচ্ছে। আরও 16টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীতকরণ প্রক্রিয়াধীন আছে। সরকারি পর্যায়ে বর্তমানে 69টি নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা বিএসসি বেসিক ও পোস্ট বেসিক এবং মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। প্রতি জেলায় জেলায় মেডিকেল কলেজ করে দিচ্ছি, যে প্রতি জেলায় জেলায় মেডিকেল কলেজ, সেই সাথে নার্সিং ট্রেনিং। আমরা এর সাথে সাথে বেসরকারি খাতকেও উৎসাহিত করছি এবং তাদেরও সুযোগ করে দিয়েছি। নার্সিংকে সম্মানজনক পেশা উল্লেখ করে সরকার প্রধান বলেন, যত বেশি দক্ষ নার্স তৈরি করা যাবে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও তাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। মনে রাখতে হবে যে জনগণের সেবা দেওয়া, একজন রোগী চিকিৎসা ঔষধ খেয়ে যতটা না সে সুস্থ হয়, আমাদের ডাক্তারদের কাছ থেকে সহানুভূতি এবং নার্সদের সেবা পেয়ে কিন্তু তা থেকে বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারে, তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জেগে ওঠে। তাই আমি বলবো যে আজকে যারা প্রায় 4 বছর কঠোর অধ্যবসায়ের ফসল হিসেবে আপনারা যারা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন, তারা নিশ্চয়ই জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। নার্সিং কলেজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আত্মমানবতার সেবায় নিজেদের নিয়োগ করতে নবীন নার্স গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্য নিয়ে আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। মারফ্রেজা, আরটিভি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পেয়েছেন ফ্ল্যাট নম্বর সহ প্রয়োজনীয় কাগজ। তারপরও মিরপুরে বস্তিবাসীর জন্য নির্মিত বহুতল ভবন বরাদ্দের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বাউনিয়া বস্তির অনেক বাসিন্দা। উল্টো বাড়িঘর থাকা সত্ত্বেও অনেকে পেয়েছেন বস্তিবাসীদের ফ্ল্যাট। মিরপুরে বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট প্রকল্প নিয়ে এসব অনিয়ম উঠে এসেছে আরটিভির অনুসন্ধানে। আবুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। বাড়ি তো জানি মিন্টু মিয়ার, না না স্বামী। রাজধানীর মিরপুরের বাউনিয়ার ই ব্লকের 7 নম্বর এই বহুতল ভবনের মালিকের নাম জানা গেল হালিমা বেগম। স্বামীর নাম মিন্টু। টাইলস করা বাড়িটির মালিক নাকি গৃহহীন বস্তির বাসিন্দা, সেই হিসাবেই বস্তিবাসীর জন্য চূড়ান্ত ফ্ল্যাট বরাদ্দের তালিকায় নাম উঠেছে তার। বরাদ্দ পেয়েছেন 5 নম্বর ভবনের বিয়ের 1 নম্বর ফ্ল্যাটটি। বরিশাল থেকে মনে করেন রাস্তা ছাড়া আমার আর উপায় নাই। অথচ স্বামীহারা এই রেহানা 30 বছরের বেশি কলাবাগান বস্তিতে কাটিয়ে দিলেও পাননি বস্তিবাসীর জন্য প্রধানমন্ত্রীর করা ফ্ল্যাটের চাবি। বাউনি আবার যত বছর কত বছর ধরে আমি এই জায়গায় থাকি, আমার সব ফাইল এমপি দিয়া গেছে, পাশের পাশ তালা পাইছো তুমি, সব আমারে বুঝাইয়া দিয়া গেছে। এই দেখেন,
রেহানা একা নয়, কলাবাগান বস্তিতে ঘুরে এমন অনেক অভাগার সন্ধান পাওয়া গেল। বরাদ্দপত্র আমি ওইখানে চীন সম্মেলন থেকে যাই আনছি, তারপর এমপি লটারির মাধ্যমে দিছে, স্ট্যাম্প করছি, সব করছি। যখন সবাই বললো টাকা জমা দিতে, তখন আমি গেলাম টাকা জমা দিতে, তখন ব্যাংকের ওনার বলতেছে যে আপনার লিস্টে নাম আসেনি। তারা আমাকে ফাইল দিয়েছে, ফাইল দিতে পারে চাবি দেবে, চাবি দেবে, টাকা জমা নাই, তা টাকা জমা দিতে গেছি, কয় আমার টাকা জমা না হইবে না, আমরা পামু না, আমাদের অপরাধ কি? গৃহহীন বস্তিবাসীর জন্য বরাদ্দ এসব ফ্ল্যাটে থাকছেন কারা? তিন নম্বর ভবনের সি এর ১৩ নম্বর ফ্ল্যাটটি যার নামে বরাদ্দ, তার মা বাবার নামের সাথে গৃহায়নের নথির তথ্যে গরমিল পাওয়া যায়। দুলা ভাইকে বলেন তো মায়ের নাম কি আছে? আচ্ছা ভাইয়া, এটা তো বাপের নাম মোহিত আলী সরকার আর জানা যায় ফ্ল্যাটটি প্রথমে বরাদ্দ হয়েছিল মোহাম্মদ মোস্তফার নামে, পরে হেলেনা বেগমের নাম তালিকায় ঢোকানো হলেও তার বাবা মায়ের নামের স্থানে আগের বরাদ্দ প্রাপ্তের পিতামাতার নামই রয়ে যায়। প্রথমে আপনার ওয়াইফের নাম আসে নাই তো? প্রথমে এই ফ্ল্যাটটা মোস্তফার নামে বরাদ্দ হয়েছিল, পরে আপনার নাম কেটে আপনাদের নাম বসানো হয়েছে, এটা দেখা যাচ্ছে তো এখানে। তবে গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, একটি জাতীয় দৈনিকের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় থেকে কিছু নাম বাদ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটি আছে, সে ব্যবস্থাপনা কমিটি সেটা যাচাই করে যদি তাদের বিরুদ্ধে কোনো এরকম কোনো শর্ত বিরোধী, মানে ভাড়া চুক্তির শর্তের বিরোধী কোনো ই থাকা পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, তাহলে তার ভাড়া বাতিল করা হবে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে যায় আরটিভি। কিভাবে এমন অনিয়মের চূড়ান্ত তালিকায় অনুমোদন দিলেন তিনি, এ প্রশ্ন ছিল তার কাছে। তাড়াহুড়া করতে গিয়ে, নামের লিস্ট করতে গিয়ে সেখানে দেখা গেছে যে একই নামে কয়েকজন নাম করতে গিয়ে পরবর্তীতে আর মেইন যে লোক তার নাম আসে নাই, কিন্তু আরেকজনের নাম এসে গেছে। তো সেক্ষেত্রে আমার সাথে ইতিমধ্যে অ্যাকশন সাহেবও যোগাযোগ করেছেন, আমার চোখের সামনে দেওয়া অসত্যতা হবে সেটা কিন্তু আমি মেনে নেব না। কিছু অসাধু মানুষের জন্য প্রধানমন্ত্রীর এমন মহতী পদক্ষেপ বিতর্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও আশ্বাস দেন ঢাকা ১৬র এ সংসদ সদস্য। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। এদিকে মিরপুরের বাউনিয়ার বস্তিবাসীকে দেওয়া প্রধানমন্ত্রীর ফ্ল্যাটে থাকছে কারা শিরোনামে আরটিভিতে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। বুধবার প্রজেক্টে অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ফ্ল্যাটগুলোকে চিহ্নিত করে কর্তৃপক্ষ, তালাও ঝুলিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সব থাকা সত্ত্বেও চূড়ান্ত ধাপে এসে যারা ফ্ল্যাটের চাবি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, দ্রুতই তাদের নাম অন্তর্ভুক্ত করাও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যেহেতু বলতেছেন যে বিয়ে হয়েছে, এখন বইয়ের সাথে ঝামেলা সারাসারি থাকে না এখানে? জি, যদি না থাকে তাহলে আমি পুরুষকে এখানে রাখার কোনো সুযোগ না। বউ নিয়ে আসবেন কি না নিয়ে আসবেন সেটা বড় কথা না, আপনাদের আপনাদের মালামাল নিয়ে বের হয়ে যান, আমি এটা রাজধানীতে মেট্রো রেলের আরো দুটি স্টেশন চালু করা হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকালে কাজীপাড়া ও মিরপুর ১১ নম্বর স্টেশন চালু হয়। চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। নতুন এই দুটি স্টেশন চালু হওয়ায় খুশি যাত্রীরা। এর মধ্য দিয়ে আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রুটের ৯টি স্টেশন চালু হলো। তবে আজকে উদ্বোধন করা স্টেশন দুটিতে যাত্রীর সংখ্যা কম ছিল, দ্রুত সময়ে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা। কিন্তু টিকিট কাটা নিয়ে একটু বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। ভাড়াটা কিন্তু একটু বেশি সাধারণ জনগণের জন্য, কিন্তু এটা খুব কষ্টসাধ্য। বিড়ম্বনা থেকে কমার জন্য আমরা এমআরটি বাস করে পারলাম, তাহলে টিকিট কাউন্টারে আমাদের সবসময় দাঁড়িয়ে থাকতে হবে না। আমার বাসা অফিস দুইটাই মিরপুরে, মাঝে মধ্যে কাজের জন্য যাওয়া হয়, সেক্ষেত্রে মেট্রো রেল যেহেতু মানে আর টাইম সেভ করা সম্ভব, এর জন্য মেট্রো রেলই যাতায়াত ইজি হয়। আমরা চাই আগামীতে মেট্রো রেলটা যেন আরও মানে ৫টা পর্যন্ত চলে। যেখানে অনেক সময় লাগবে সেখানে আমরা অল্প সময়তে সেখানে মানে গন্তব্যে পৌঁছাতে পারতেছি। মেট্রো রেলে বিশেষ করে দেখার আগ্রহটা ছিল, যাইতেছি এখন বিয়ে বাড়িতে যাব।
রমজানে সীমিত লাভে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে যথেষ্ট পণ্য মজুত রয়েছে, তাই ভোক্তারা হুমড়ি খেয়ে বাজারের জন্য না পড়ে। এছাড়াও কেউ যাতে বেশি লাভে পণ্য বিক্রি করতে না পারে তার জন্য রমজানে বাজারে নিয়মিত মনিটরিং চলবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। রমজানের আর মাত্র কয়েকদিন বাকি। প্রতি বছর রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। তাই এই নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলো প্রতি বছর নানা রকম অঙ্গীকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। বাজারের চাবিকাঠি চলে যায় অশুভ চক্রের হাতে। নিত্যপণ্যের দাম বাড়বে এ যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। এবারও এর ব্যতিক্রম নয়। রমজানের আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট সহ নানা অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের দাম। ইতিমধ্যে ব্রয়লার মুরগির দাম গিয়ে ঠেকেছে 260 টাকা কেজিতে। এছাড়াও ছোলা, ডাল, চিনি, মশলার দামও ক্রেতাদের নাগালের বাইরে। এমন বাস্তবতায় নিত্যপণ্যের দাম নাগালের ভেতর রাখতে ভোক্তা দিবসে নানা দিক তুলে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনায় এবং বাণিজ্য সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নদ্যগুলো যেসব সুগার মিলগুলি অবৈধ পর্যায়ে রয়েছে সেগুলিকে জয়েন্ট ভেঞ্চারভাবে বা বিদেশি উদ্যোক্তাদের কাছে কিংবা বেসরকারি খাতে আমি মনে করি খুবই দ্রুত হস্তান্তর করে চিনিকে দেশে অন্তত চিনির উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি উৎসব আনন্দের সময় বেশি বিক্রি করে প্রতি ইউনিটে কম লাভ করে বেশি লাভ করার একটা প্রবণতা। সেই জন্যে ক্রিসমাসের সময় এবং অন্য অন্য অনুষ্ঠানের সময় ডিসকাউন্টে ভরি ভরি ডিসকাউন্ট দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে একটা প্রবণতা যে প্রতি ইউনিটে বেশি লাভ করে বেশি মুনাফা। এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি রমজানে ব্যবসায়ীদের সংযম হওয়ার আহ্বান জানান। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই কথা আবারও বলতে চাই যে একটুখানি সংযমী হওয়া দরকার। এই মাসটা তো সংযমের মাস, এই রমজান মাসের সামনে রেখে যেটা বললাম যে হুমড়ি খেয়ে কেনার কোনো দরকার নেই, কারণ বাজারে একটা সাপ্লাইয়ের একটা সিস্টেম আছে। বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী আরো জানান, রমজানে 1 কোটি পরিবারকে 2 বার করে পণ্য দেবে টিসিবি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই 1 কোটি পরিবারকে চালের ব্যবস্থা করা হয়, সে অনুযায়ী কাজ চলছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। ডলারের দাম বৃদ্ধি, বিমান ভাড়া বৃদ্ধি, বাসা ভাড়া ও মোয়ালেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার হজযাত্রীদের জন্য সরকারিভাবে হজ প্যাকেজ যেটি নির্ধারণ করা হয়েছে তা অমানবিক, অযৌক্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে কিন্তু বাংলাদেশে এটি নেই। জ্বালানি তেল আমদানির নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। 18 মার্চ থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল আসবে ভারত থেকে। প্রথম 3 বছরে আসবে 6 লাখ টন, চতুর্থ বছর থেকে 5 লাখ টন এবং বাকি 10 বছরে 10 লাখ টন করে আসবে। এতে দেশের উত্তরাঞ্চলীয় 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ যেমন নির্বিঘ্ন হবে তেমনি পরিবহন খরচও কমবে। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, পূর্ণ সক্ষমতায় আসলে এই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ করে বছরে প্রায় সাশ্রয় প্রায় হবে 80 কোটি টাকা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের 16 জেলায় ডিজেল সরবরাহের ক্ষেত্রে পরিবহন ও বিপণনের চ্যালেঞ্জ দীর্ঘদিনের। আমদানিকৃত জাহাজ থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত খরচ বাড়ত কয়েক গুণ। বাংলাদেশ ভারত মিলে এই চ্যালেঞ্জ কাটানোর যৌথ উদ্যোগ নেয় 2018 সালে। সেই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি নুমালিগড় থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে তৈরি হয়েছে 132 কিলোমিটার পাইপলাইন। 15 বছরের চুক্তিতে লাইনটি দিয়ে 2 বছরে 2 লাখ টন ডিজেল আসবে প্রাথমিকভাবে, চতুর্থ বছর থেকে বাড়বে এর পরিমাণ। এই এলাকায় জ্বালানির নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় বলয় তৈরি হবে। এখানে যে ট্যাঙ্ক টার্মিনাল নির্মাণ করা হয়েছে প্রায় 29,000 মেট্রিক টন আমরা নতুন হচ্ছে, এটা আমরা দিতে পারবো।
এবং এক্সিস্টিং আরও 15,000 আছে। সুতরাং এখানে আমাদের মোটামুটি আমরা ডিজেলের যাতে ঘাটতি না হয় ভবিষ্যতে যে পরিকল্পনা প্রায় 2 মাসের স্টোরেজ 60 দিনের স্টোরেজ আমরা এখানে করতে পারবো। আমদানি করা এই ডিজেল মজুত করা যাবে 43,000 টন পর্যন্ত, যা পুরো উত্তরের 2 মাসের মজুত নিশ্চিত করবে। আর সাশ্রয় নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী জানান, ভারত থেকে সরাসরি তেল আনলে বছরে 80 কোটি টাকা সাশ্রয় হবে। এই পাইপলাইনের মধ্যে সবচেয়ে বড় দেশ জিনিসটা তৈরি হবে সেটা হলো সাশ্রয়ী জ্বালানি এবং জ্বালানি নিরাপত্তা। আমরা নিয়ন্ত্রণ করবো এবং তারাও নিয়ন্ত্রণ করবো, এখানে কোনো মানের কোনো প্রশ্ন নাই। 10 PPM এ পাচ্ছি সবচেয়ে উন্নত পরিমাণ ডিজেল আমরা এখানে নিতে পারবো। বর্তমান অবস্থায় পরিবহন খরচ সহ প্রতিবারের ডিজেল আমদানিতে গুনতে হয় $11 করে, আর ভারত থেকে সরাসরি আনলে যা নেমে আসবে $5.5। ফলে এই অঞ্চলের কৃষক ও পরিবহন চালকদের কাজের গতি বাড়বে কয়েক গুণ। এটা যদি চালু হয় তা আমাদের সগনার তেলের সংকটটা থাকবে না, আমরা সব জায়গায় আর কি তেল সরবরাহ করতে পারবো। আমাদের যে তেল যে কেরিংয়ে যে ক্রাইসিস দাঁড়ায় সেই ক্রাইসিসটা হয়তো বা থাকবে না, সেটা আমাদের পাইপলাইনের মাধ্যমে আসলে আমরা উত্তরবঙ্গ সুন্দরভাবে সরবরাহ করতে পারবো। দুদেশের যৌথ বিনিয়োগ করা এই পাইপলাইন চালু হলে দীর্ঘমেয়াদী কমে আসবে পরিবহন ব্যয়, উত্তরাঞ্চলের ডিজেল সরবরাহ ব্যবস্থাপনার ক্ষেত্রেও আসবে আমূল পরিবর্তন, গতি আসবে অর্থনীতির চাকায়। দাউদ হাসান, RTV। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজও রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌকা হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। আবহাওয়া তথ্য অনুযায়ী সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেফতার পরিচালক পারভেজউদ্দিন শান্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে শিল্প পুলিশ। এর আগে গতকাল শিল্প পুলিশ অভিযান চালিয়ে পারভেজউদ্দিনকে গ্রেফতার করে। মামলা তদন্ত কর্মকর্তা শিল্প পুলিশের পরিদর্শক শামসুদ্দিন বলেন, সন্ধ্যার দিকে চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা থেকে পারভেজউদ্দিনকে গ্রেফতার করা হয়। এদিকে মঙ্গলবার নানা অনিয়মের কথা উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। গত 4 মার্চ উপজেলার কেশবপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণে 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 25 জন। পরে কারখানার 3 মালিক সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের 17 সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে এসেছে। মিয়ানমারের রাখাইন স্টেটের মংডু টাউনশিপ থেকে সকালে নাফ নদী হয়ে স্পিডবোটে করে টেকনাফে আসেন তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান। কক্সবাজার টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল আসার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতিনিধি আসায় রোহিঙ্গাদের আসলে প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে? হ্যাঁ, যদি আপনি অবগত রয়েছেন, রোহিঙ্গা ইনফ্লেক্সের পর অর্থাৎ 5 বছর পার হলেও উভয় দেশের কূটনৈতিক তৎপরতা একজন রোহিঙ্গা কেউ ফেরাতে পারেনি। নানা কারণে এই প্রত্যাবাসন প্রক্রিয়া কিন্তু থেমে গিয়েছিল, বিশেষ করে করোনার প্রকোপ সহ নানা কারণে কিন্তু থমকে গিয়েছিল। সম্প্রতি আশা জাগা নেওয়ার খবর হচ্ছে আজকে রোহিঙ্গা মিয়ানমারের একটি প্রতিনিধি দল অর্থাৎ 17 সদস্যের একটি প্রতিনিধি দল সকাল 11:00 নাগাদ টেকনাফে পৌঁছেছে। তারা যে নাফ নদী পার হয়ে জেটিঘাট থেকে তারা যে টেকনাফের স্থল বন্ধ রয়েছে সেখানকার রেস্ট হাউসে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি সকাল থেকে যে বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আপনার 7 জন রোহিঙ্গার সাথে তারা ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার নিয়ে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে তালিকা পাঠানো হয়েছে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক শাহিন শাহ জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।
দর্শক দুপুর সংবাদ পর্যন্তই আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।